এক সময় একটি টর্চ লাইট ছিল আমাদের কাছে অনেক দুর্লভ একটি বিষয়, কিন্তু বর্তমান সময়ে ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের টর্চ লাইট ফ্ল্যাশ লাইটগুলো পাওয়া যাচ্ছে খুবই অল্প দামে, অর্থাৎ 100 টাকা থেকে 300-400 টাকার মধ্যে একটি ভালো মানের টর্চ লাইট আপনি পেয়ে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। আমার হাতে যে টর্চ লাইটটি আপনারা দেখতে পেলেন, এটি মাত্র 120 টাকায় SD-8670 মডেলের একটি টর্চ লাইট। এটি মিনি টর্চ লাইটও বলা যেতে পারে, কিন্তু টর্চ লাইটটি অনেক সুন্দর এবং সুইটেবল। ছোট টর্চ লাইটের মধ্যে এই টর্চ লাইটটি বাজারে এখন খুব চলছে। ভিউয়ার্স, এই লাইটটিকে কীভাবে আমরা আপগ্রেড করতে পারি সে বিষয়টি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। এর ভিতরে যে ব্যাটারিটি থাকে, অর্থাৎ এর যে সার্কিটটি, সেই সার্কিটে যে চার্জিং সিস্টেমটি দেওয়া থাকে সেটি তেমন উন্নত নয়, অর্থাৎ এটি ফুল চার্জ হলে বোঝা যায় না। সেক্ষেত্রে আমরা একটি চার্জিং মডিউল সার্কিট লাগিয়ে নেব, অথবা অটোকাট সার্কিটও বলতে পারেন, যেটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে সেই সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের SMD প্লেট। ভিউয়ার, সার্কিটটি একটু ভালো করে পর্যবেক্ষণ করে নিন, এটি সিস্টেমটি কীভাবে ব্যবহার করা হয়েছে। এখানে লাল LED হচ্ছে আমাদের চার্জিং LED, পিছনেরটি হচ্ছে আমাদের ব্যাকআপ LED, অর্থাৎ আমরা পিছনে লাইটটিকে কম আলো দিয়ে ব্যবহার করতে পারবো। এখানে 2-3টি রেজিস্টার, একটি ডায়োড ব্যবহার করা হয়েছে। ভিউয়ার, সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ছোট একটি সার্কিট, শর্টকাট করে বানানো হয়েছে। এখানে তেমন কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি। আমরা একটু চার্জ দিয়ে দেখব সিস্টেমটি কীভাবে কাজ করে। যদি সার্কিটটি ছোট একটি অংশ, তবু এর একটি গুরুত্ব আছে। ভিউয়ার, এই হলো আমাদের ব্যাটারি। ব্যাটারিটি একটু ছোট সাইজের, আপনারা ইচ্ছা করলে এখানে একটি বড় ব্যাটারিও লাগিয়ে নিতে পারেন। একটু মোটা তাজা দেখে লাগিয়ে নিলে আপনার অ্যাম্পিয়ারটা এবং চার্জিং সময়টি বেশি পাবেন। 18650 মডেলের এই ব্যাটারিগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। ভিউয়ার, এই হচ্ছে আমাদের চার্জিং মডিউল। দুটি চার্জিং মডিউল দেখতে পাচ্ছেন, একটি চার্জিং মডিউল একটু আকারে ছোট, আরেকটি একটু বড়। অর্থাৎ এখানে চার্জিং মডিউলের একটি দাম 10 টাকা কম বেশি আছে। আমরা ছোটটি লাগাবো, অর্থাৎ ছোটটির মধ্যে BMS সিস্টেমটি নেই। যদিও আমাদের এখানে ছোট একটি সার্কিট ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ছোটটি লাগালেও চলবে, ওটিও লাগালেও আমাদের কাজ হয়ে যাবে। এই ব্যাটারি চার্জিং মডিউলটি আমরা এখানে লাগিয়ে নেব। আমরা তার আগে চার্জিং সার্কিটটি টেস্ট করে নেব, এটি কোন অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এখানে যে ব্লু LED জ্বলতেছে, তার মানে সার্কিটটি কিন্তু আমাদের ভালো আছে। যখন ব্যাটারি কানেকশন পাবে তখন এটি রেড LED জ্বলে থাকবে, এবং ফুল চার্জিং হয়ে গেলে রেড LED নিবে, এর ব্লু LED জ্বলে উঠবে। কাজটি শুরু করার আগে এর যে সার্কিট ডায়াগ্রামটি আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে কাজটি করতে আপনাদের সহজ হবে। এখানে যে মেন বিষয়, আমাদের সার্কিটে সব কিছুই ঠিকঠাক থাকবে। আমাদের যে রেড LED আছে সেটি আমরা খুলে বলব। সেখানে 3 পিনের একটি আমাদের LED নিতে হবে, যেটি মাঝখানের পিনটি হবে কমন অ্যানড, অর্থাৎ মাঝখানের পিনটি কিন্তু পজিটিভ হবে, আর 2 প্রান্তের 2টি আমাদের একটি রেড একটি ব্লু হবে। এই LED গুলো আপনি বাজারে কিনতে পাবেন 15-20 টাকার মধ্যে। এগুলো একটু দাম বেশি হয়ে থাকে, যেহেতু এগুলো একটু আনকমন বা কম ব্যবহার করা হয়। ভিউয়ার্স, আমাদের চার্জিং সার্কিটটি, আমরা যে মেন যে চার্জিং পয়েন্ট, সেই পয়েন্টে আমরা এটি লাগিয়ে নিব। ভিউয়ার্স, চার্জিং মডিউলের কানেকশনগুলো আমরা পর্যায়ক্রমে করে নিব। ভিউয়ার্স, এখানে যে চার্জিং আউটপুটের যে পজিটিভ
অংশটির সাথে আমরা সার্কিটের যে রেকটিফায়ারের পজিটিভ অংশ আছে সেখানে আমরা এই তারটি সংযোগ করে নিয়েছি এবং রেকটিফায়ারটি ফ্রি করে দিয়েছি, অথবা এটি খুলে ফেললেই ভালো হবে। আমাদের অন্যান্য কানেকশনগুলো একইভাবে রয়ে গেছে। এখন এখানে যে চার্জিং মডিউলের দুটি ইন্ডিকেটরের যে সিগন্যাল আছে, অর্থাৎ এগুলো নেগেটিভ সিগন্যাল, সেই দুটি সিগন্যাল আমাদের এলইডির দুই প্রান্তে লাগিয়ে দিতে হবে। ভিউয়ার্স, ফাইনালি এটি আমরা এখন টেস্ট করে দেখব যে আমাদের মডিউল সার্কিটটি কতটুকু ভালো কাজ করে। আসলে TP-8656 চার্জিং মডিউলগুলি এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এগুলোর দামও খুবই কম, মাত্র 50-60 টাকার মধ্যে আপনি এই চার্জিং মডিউল কিনতে পারবেন। আমি ব্যাটারির দুটি কানেকশন কিন্তু ফাইনালি চার্জিং মডিউলের, অর্থাৎ নেগেটিভ পজিটিভ সাইডে লাগিয়ে নিয়েছি। এটি আপনার বোর্ডে লাগিয়ে নিলেও চলবে, মানে ব্যাটারিটি যাতে সহজে নাড়াচাড়া করা যায় সেই কারণে আমি এখানে লাগিয়ে নিলাম। ভিউয়ার্স, ফাইনালি এর যে কানেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে 3 পিনের এলইডিটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি চার্জিং অবস্থায় রেড কালার হবে এবং যখন চার্জ ফুল হয়ে যাবে তখন রেড কালারটি নিবে, এটি ব্লু হয়ে যাবে অথবা গ্রিন হয়ে যাবে। আপনি যে ধরনের এলইডি লাগান সেই ধরনেরই এলইডির কালার পেয়ে থাকবেন। ইচ্ছা করলে এখানে আপনি দুটি এলইডি লাগাতে পারেন, অর্থাৎ দুই কালারের দুটি, সেক্ষেত্রে একটু মডিফাই করতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি একটু লং হয়ে গেল, আসলে অনেক চেষ্টা করেছিলাম একটু ছোট করার জন্য, কিন্তু আসলে বিষয়গুলো একটু ভালো করে দেখাতে গেলে আসলে সময় একটু বেশি লেগে যায়, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা কাজটি দেখেছেন আসলে আমার ভালো লাগার কথা, কারণ এ ধরনের একটি লাইটকে যদি আপনি আপডেট করতে পারেন নিজ হাতে সেতে আপনার অনেক ভালো লাগবে। সার্কিটটি আমি ভালো করে বসিয়ে নিয়েছি এবং মডিউল সার্কিটটি ব্যাটারির নিচে অথবা সাইডে বসিয়ে, অর্থাৎ যেভাবে বসালে আপনার সুবিধা হয় সেভাবে সার্কিটটি বসিয়ে নেন। ফাইনালি আমরা সার্কিটটি বসিয়ে ফেলেছি, আমাদের কিন্তু সব কিছু ঠিক আছে। এখন আমরা এর কভারটি লাগিয়ে নিব। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আসলে এই লাইটটি অনেক সুন্দর, ছোটোর মধ্যে একটি রিচার্জেবল এলইডি ফ্ল্যাশ লাইট, আসলে অনেক সুন্দর। অর্থাৎ এই ধরনের একটি চার্জিং মডিউল লাগালে লাইটটি আরও আপগ্রেড, আরও সুন্দর হয়ে গিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের যদি এই কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আমরা যখন এটি অন্ধকারে চার্জ দিব তখন সেটি কেমন দেখায় আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু রেড এলইডি, অর্থাৎ স্ট্যান্ড বাই অবস্থায় আছে এই মুহূর্তে। যখন ব্যাটারিটা আমাদের ফুল চার্জ হয়ে যাবে তখন রেড কালারটি নিবে, এটি গ্রিন হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।